ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে। কয় মিনিট চিল্লায় বলেন। ওখানে গিয়েছে শ্রীমদ ভগবত গীতা, গিয়েছে বাইবেল, ত্রিপিটক, দশাতীর, বেদ, পুরাণ, রামায়ণ, দীঘানিকায়া, ইয়াহভিস্ট, সেকারডেটাল, টালমা, টোড়া, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা এবং আল্লাহর কোরআন ও কোন সুবহানাল্লাহ। চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে। যারা আগুনকে পূজা করে অগ্নি উপাসক, আগুন দেখলে নমস্তে নমস্তে গায়, তারাও গিয়েছে। 10 মিনিট করে সময়। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা, ইন অর্ডার টু চেক হুইচ বুক, হুইচ রিসাইটেশন অফ দ্য হোলি বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার, কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে। 10 মিনিট করে সময়। সব ধর্মের ধর্মীয় কিতাবের শায়েকরা, গুরুরা, ধর্ম নানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে। বিচারকের সামনে দুইটা বাটন, একটা গ্রিন বাটন, একটা রেড বাটন, একটা সবুজ বাতি, একটা লাল বাতি। আবৃত্তির সময় 10 মিনিট। চিল্লায় বলেন কয় মিনিট। সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু, রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ। প্রথমে ডাকা হয়েছে শ্রীমদ ভগবত গীতা, 10 মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে, ওম নমো ভগবতি বাসুদেবায়া, 10 মিনিট পড়েছে। পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে, সময় শেষ, নেমে গিয়েছে। এরপরে ডাকা হয়েছে ত্রিপিটাক, বিনয় পিটাক, শ্যাম পিটাক, অভিধর্ম পিটাক মিলে 3টা পিটক। এটা বৌদ্ধ ভাইদের কিতাব, এরা বলে ওম শান্তি ওম শান্তি। আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা দরকার ওম অশান্তি ওম অশান্তি। ওরা বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি পড়তে পড়তে 10 মিনিট শেষ, চলে গেল। এরপরে ডাকা হলো দশাতীর, দশাতীরের ওরাও পড়লো। এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব, পড়লো জিন্দাবেস্তা, পড়লো 10 মিনিট। এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে, গত মাসে পোপ আসছিল না, এই পোপের আগের পোপ, তাকে ডাকা হলো টু রিসাইট দ্য হোলি বাইবেল ফর 10 মিনিটস। 10 মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন, উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল 10 মিনিটের জন্য। ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে, ইটালির রোমের মাঝখানে, স্বায়ত্তশাসিত একটা আলাদা দেশ আছে, ওইখানে শুধু পোপরা থাকে, যারা বিএটিএ না করে খ্রিস্টানদের ফাদার, প্রোটেস্টান্ট, অর্থোডক্স আর রোমান ক্যাথলিক, ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে, গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায়। তারা 10 মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে। এসেছে মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয়, আধা মিনিট শ্বাস নেয়, আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয়, আবার পিছন থেকে টান দেয়। তাকে ডাকা হলো, নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ উইল নাও রিসাইট দ্য হোলি বুক কোরআন ফর 10 মিনিটস। মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার 10 মিনিট তেলাওয়াত করবে। কয় মিনিট? উনি দাড়ি রাখেন না, ক্লিন শেভ, পাতলা একটা চাদর আর জুব্বা পরে চলে এসেছে মাইকের সামনে, এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে টান দিয়েছে। সময় কয় মিনিট? উনি সূরা ফাতিহা পড়তে সময় নিয়ে নিছে 13 মিনিট। শ্রীমদ ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ, কোরআন গেছে। কিন্তু কি আজীব তামাশা, বিচারক তো লাল বাতি চাপে না, বিচারককে লাল বাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? আব্দুল বাসিত কয়, এই তো সুযোগ পাইছি আমি, বিচারক যেহেতু লাল বাতি চাপে না, আমি আরেকটা সুরা ধরি। উনি কোরআনের সবচেয়ে সুন্দর সুরা সুরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর, দরদ, আদর ঢেলে দিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন। 15 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট হয়ে যায়, লাল বাতি চাপে না। এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে, এই ম্যান, হোয়াটস দ্য হেল আর ইউ ডুইং হিয়ার, হোয়াটস রং উইথ ইউ, ওয়াই আরেন্ট ইউ প্রেসিং দ্য রেড বাটন, লাল বাতি চাপুস না কেন? ওরে ধাক্কা দেওয়ার পরে বিচারক ভূত দেখার মতো চমকে উঠছে, কি হ্যাঁ লাল বাতি? আল্লাহ,
অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান যখন ধাক্কা দিয়েছে, ওয়াই আরেন্ট ইউ প্রেসিং দা রেড বাটন, তুমি লাল বাতি চাপো না কেন? ভিমড়ি খেয়ে ওর সালাব দিয়ে কি, হ্যাঁ লাল বাতি নীল বাতি কোন বাতি কোন বাতি? হুশ নাই, ওর হুশ নিয়ে গেছে কে? আবার যখন আব্দুল বাসেদের তেলাওয়াতের দিকে তাকায় আবার বেহুশ। না পেরে বিচারক দাঁড়িয়ে বলে, ও আব্দুল বাসেদ ইবনে আব্দুল সামাদ, কাম ফ্রম ইজিপ্ট, দেয়ার ইজ নো টাইম লিমিট ফর ইউ, রিসাইট অ্যাজ মাচ অ্যাজ ইউ উইশ। ও আব্দুল বাসেদ, আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো সময় নাই, তোর যত মনে চাই তুই পড়ে যা। চল্লিশ মিনিট সময় ধরে গোটা মুসলিম বিশ্বের অহংকার, মিশরের সবচেয়ে বড় কারিগর আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ গলার সব দরদ আর সুর উজাড় করে কনফারেন্স রুমে সূরা রহমান তেলাওয়াত করলেন। কনফারেন্স শেষ হলো, ওই বিচারকের বিরুদ্ধে মামলা হলো তিনটা, কয়টা? যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন, আন্তর্জাতিক আদালতে মামলা, সুইজারল্যান্ডের দি হেগে মামলা, হ্যান্ডকাফ পরিয়ে বিচারককে নেওয়া হয়েছে। মাননীয় আদালত বলে, ওয়াই মেড ইউ পার্সিয়ালিটি বিটুইন দ্য বুকস, ইউ হ্যাভ গিভেন টু বাইবেল 10 মিনিটস, ইউ হ্যাভ গিভেন টু শ্রীমাতা ভাগবত গীতা 10 মিনিটস, ইউ হ্যাভ গিভেন টু ত্রিপিটাকা 10 মিনিটস, ওয়াই হ্যাভ ইউ গিভেন এক্সট্রা 30 মিনিটস ফর কোরআন? সব ধর্মগ্রন্থরে 10 মিনিট দেওয়ার কথা, বাইবেল রে দিলি 10, শ্রীমত্ত ভগবত গীতারে দিলি 10, ত্রিপিটকরে 10, কোরআন রে অতিরিক্ত 30 মিনিট, মানে আগের 10 আর 30 মিলে 40 মিনিট দিলি কেন? বিচারক বলে, অনারেবল জাজ, আই হ্যাভ এ হাম্বল কোশ্চেন টু ইউ। মাননীয় আদালত, আমার একটা বিনয়ের প্রশ্ন আছে। আদালত তো টাস্কি খেয়ে গেছে, কিরে আমার এবার প্রশ্ন করে কেন? বিচারক বলে, আমার প্রশ্ন হচ্ছে, বিচারক তো আমি নিজে হই নাই, জাজ তো আমারাই আমারে আপনারাই বানাইছেন, আমি তো ওদেরকে 10 মিনিট দিছি, ঠিক কি না? আমি তো বাইবেলের 10 মিনিট দিয়েছি, এর কারণ যখন বাইবেল পড়তে এসেছে আমার হুশ আছে, আমার সময়ের জ্ঞান আছে, আমি সময়ের টাইম ধরে বসে আছি, আমার হিতাহিত জ্ঞান আছে, আমার নার্ভাস সিস্টেম ওকে, 10 মিনিট শেষ, আমি রেড বাটনে চেপেছি, উনি নেমে গিয়েছে, বাইবেলকে ডেকেছি, বাইবেল শেষ, শ্রীমত ভগবত গীতাকে ডেকেছি, গীতা শেষ, ত্রিপিটককে ডেকেছি, কিন্তু ওই মিশরের কারি আব্দুল বাসেদ জুব্বা একটা পরে কোরআনটা হাতে নিয়ে মাইকের সামনে এসে কি যে বলে একটা টান দিল, ওই টান দেওয়ার সাথে সাথে আর আমার হুশ নাই। আমি কি সাগরের উপর, নাকি মহাশূন্যে, নাকি জমিনের অতল গহ্বরে, আমি কোথায় বসে আছি, আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি নিজেই জানি না, আমার সময়ের কোনো জ্ঞান নাই, আমার হিতাহিত বুদ্ধি নাই, আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, আমার শরীরে ভাইব্রেশন শুরু হয়েছে, কাঁপুনি শুরু হয়েছে। মাননীয় আদালত, যখন একটা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, যখন একটা মানুষের সময়ে কোনো বিবেক বুদ্ধি থাকে না, যখন কারো নার্ভাস সিস্টেম ফল ডাউন করে কি এক মন্ত্র সে পড়তে শুরু করলো, আমার হুশ সে কেড়ে নিল, আমি কিছুই বুঝতে পারছি না, যখন আমি আমার সাথে নাই, যখন আমার হুশ নাই, যখন আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, এরকম একটা পরিস্থিতিতে যখন আমি মেডিকেলি আনফিট, হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন, ইউ আনসার মি, কেমন করে আমি লাল বাতি চাপবো তুমি বলো? প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, কেউ যদি মেডিকেলি আনফিট থাকে তার কোনো বিচার হয় না, ঠিক কিনা? পাগল খুন করলেও বিচার নাই, ঠিক কিনা? সে কোরআনকে অতিরিক্ত সম্মান দেওয়ার কারণে সর্বশেষে এই বিচারকের কোনো বিচারই হয় নাই, বেকসুর খালাসের ব্যবস্থা এই বিচারককে করে দিয়েছে কে? এই জন্য ওই কোরআন ধরতে রাজি আছো মুসলমান? পড়তে রাজি আছো মুসলমান? ওই কোরআনের জন্য মরতে রাজি আছো মুসলমান? অনেক আলোচনা হয়েছে, তিনটা কর্মসূচি নিয়ে বিদায় নিতে চাই। কর্মসূচি নাম্বার 1, কোরআন তেলাওয়াত করতে জানতে হবে, রাজি আছেন? যারা জানি না তারা শিখবে। 2 নম্বর কর্মসূচি, মাতৃভাষায় প্রতিদিন কোরআন পড়ব। কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় মোবাইলে, অ্যান্ড্রয়েড সেটে কোরআনের ট্রান্সলেশন পাওয়া যায় বঙ্গানুবাদ, প্রতিদিন একটা আয়াত হলেও আমরা কোরআনের অর্থ পড়ব। 3 নম্বর, বাঁচি আর মরি কোরআনের পক্ষে থাকবো, চিল্লা এখন, ঠিক কিনা? এই কোরআন আমাদের প্রাণ, এই কোরআন আমাদের জান, এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক আমরা চাই কি চাই না? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল কোরআনের বিরুদ্ধে একটা আইনও বানালে ওই আইন আমরা মানবো না, চিল্লা বলেন, ঠিক কিনা? আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে চাই, রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহর দেখা, আল্লাহ
আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।